আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝিয়ে গেছেন আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি চায়ের রাজ্য সিলেট। আর আজকে আমি দুইটি পর্বে বিভক্ত করব। প্রথম পর্বে দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে পানসি রেস্টুরেন্ট পর্যন্ত কীভাবে যাওয়া যায়, আর দ্বিতীয় পর্বে আমরা দেখানোর চেষ্টা করব পানসি রেস্টুরেন্ট থেকে হজরত শাহজালাল মাজার পর্যন্ত কীভাবে যাওয়া যায়। আর আজকে আমরা সকালবেলা নাস্তা করব পানসি রেস্টুরেন্টে, দেন আমরা চলে যাব লালাখাল। লালাখাল জিরো পয়েন্ট থেকে আমরা চলে যাব শ্রীমঙ্গল চা বাগান। ওখান থেকে আমরা শ্রীমঙ্গলে আধা ঘন্টা থাকার পরপরই আমরা চলে যাব জাফলং জিরো পয়েন্টে। অ্যান্ড ওখানে চেষ্টা করব ইন্ডিয়া বর্ডারে ঢুকানো যায় কি না আপনাদের দেখানোর চেষ্টা করব। দেন চলে যাব আমরা আগুন পাহাড়, ওখানে আমরা কিছুক্ষণ দেখব এবং দেখার সাথে সাথে আমরা লাস্ট পয়েন্ট চলে যাব হজরত শাহজালাল মাজার। ওখান থেকে আমরা কিছুক্ষণ থাকার পর আমরা দেন ঢাকার উদ্দেশ্যে আবার রাতে রওনা দেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। যেহেতু এটি একটি বাজেট ট্রিপ, তাই আমি নন এসি আল মোবারক পরিবহনে করে সিলেট যাব। আর এটি হচ্ছে সাদাবাস হুজুর গেটের সামনে, আর আমার কাছ থেকে টিকিট মূল্য রাখা হয়েছে 700 টাকা। তো আমি এই আল মোবারক পরিবহনে করেই যাব আজকে সিলেট। আর এই হচ্ছে বাসের ভিতরের অবস্থা। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল সিটের অবস্থা এবং ভিতরের অবস্থাগুলো। তো দেন আমাদের বাসটা রাত 11টায় ছাড়ে, আর রাস্তা অনেক জ্যাম ছিল এবং আরও মাথাটা পুরো খারাপ হয়ে গেছিলো বৃষ্টি দেখে, কারণ বৃষ্টি হলে লালাখাল এবং অন্যান্য জায়গার অবস্থা খুব খারাপ থাকে। তো বৃষ্টি দেখে আমার মনটা খারাপ হয়ে যায়। অ্যান্ড কিছুক্ষণ ঢাকা থেকে বের হওয়ার পরপরই দেখা যায় বৃষ্টি থেমে যায়, তো মনটা আসলে অনেক হালকা হয়। কিন্তু রাস্তা অনেক জ্যাম ছিল। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, রাত বৃহস্পতিবার এবং শুক্রবার দিনটা অ্যাভয়েড করুন, আর অন্যান্য দিনে আপনারা যেতে পারেন, কারণ এই দিনে অনেক জ্যাম থাকে। তো আমাদের গাড়ি আর কি চলতে থাকে আর আমরা যেতে থাকি। তো চলুন যেতে যেতে ভিডিওটি উপভোগ করা যাক। সিলেট যাবার পথে আমাদের যাত্রাবিরতি দেওয়া হয় বিবারিয়ার লাল শালুক রেস্টুরেন্টে। আর এখন সময় রাত 3:17। আমরা এখানে 30 মিনিটের ব্রেক দেব, আর এখান থেকে আমরা রাতের খাবারটা খেয়ে নেব। আর অবশ্যই আপনারা যাওয়ার পথে যেসব রেস্টুরেন্টে থামেন না কেন, আপনারা অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন, কারণ হাইওয়ে রেস্টুরেন্টের খাবারের দামগুলো একটু তুলনামূলক বেশি হয়ে থাকে। তো অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন। আর এখন আমি খাবো খিচুড়ি এবং মুরগির গোছ, আর যা দাম হলো 120 টাকা। দাম হিসাবে খাবারের মান ভালোই ছিল। এই তো দেখতে দেখতে সকাল হয়ে গেল, আর এখন সময় 5টা সকাল, আর এখন আমরা সিলেটের পথে আছি। তো চলুন আর ভিডিওটি উপভোগ করুন সিলেটের সৌন্দর্যটি।
আলহামদুলিল্লাহ, আমি অবশেষে এসে পৌঁছলাম আর এখন তো বাস থেকে নামবো। আর এখন সময় 8:20, আর এখন আমি আছি সিলেট হোমেন চত্বর। আর এখন আমি সকালে নাস্তা করার জন্য চলে যাব হোটেল পানসিতে। আর আমি যতটুকু শুনেছি সিলেটের এখানের পানসি রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো, তো আমি এখন সকালে নাস্তা করার জন্য পানসিতে চলে যাব। আর তো চলো যাওয়া যাক। এই তো অবশেষে চলে আসলাম কদমতলির পানসি রেস্টুরেন্টে, আর এখন আমি এখানে সকালে নাস্তা করব, আর তারপর আর কি আমি আমার গন্তব্যের জন্য রওনা দেব। তো চলুন নাস্তা করা যাক পানসিতে। আর এ হচ্ছে কদমতলি পানসি। পানসি অনেকগুলো শাখা আছে, এটা হচ্ছে কদমতলি শাখা। আর এ হচ্ছে ভিতরের অবস্থা, অনেক সকালে অনেক মানুষের ভিড় সকালে নাস্তা করার জন্য, তো আপনারা দেখতেই পারতেছেন। আর আসলে অনেকটা ভিড়, আসলে খাবারের মান এখানে ভালো তার জন্য। আর এ হচ্ছে পানসির যে অন্যান্য শাখাগুলো, ওই শাখাগুলোর ছবি, পানসির সব পানসি রেস্টুরেন্টে ওদের শাখার ছবি দেওয়া থাকে। আর এটি হচ্ছে পানসি রেস্টুরেন্টের আরেকটি শাখা। তো আমি এখন খাবারের জন্য এখানে সকালে খাবারের জন্য খিচুড়ি এবং মুরগির গোশত নেব। আর এ হচ্ছে আমার খাবার। আর আমার খাবারের মূল্য রাখা হয়েছে মাত্র 60 টাকা। আমি বিশ্বাস করতে পারতেছি না খাবারের মানে তো ভালো হবে। এই তো দেখতে দেখতে আমাদের প্রথম পর্ব এখানেই শেষ। আমরা দেখানোর চেষ্টা করেছি প্রথম পর্বে ঢাকা সায়দাবাদ থেকে সিলেট পাংশি রেস্টুরেন্ট পর্যন্ত কীভাবে আসা যায়। আর দেন আমরা দ্বিতীয় পর্বে দেখানোর চেষ্টা করব পাংশি রেস্টুরেন্ট থেকে লালাখাল, শ্রীমঙ্গল এবং আগুন পাহাড় এবং হচ্ছে শাহজালাল মাজার পর্যন্ত কীভাবে যাওয়া যাবে, দ্বিতীয় পর্বে তা দেখানো হবে। তো সবাই ভালো থাকবেন।